Hello everyone, welcome back to my channel. আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন দেখে নি আজকে সকালে আমার ব্রেকফাস্টের মেনুতে কি আছে। আজকে সকালে আমি ব্রেকফাস্ট করব আপেল দিয়ে। আমি এখানে কয়েকটা আপেল কেটে নিয়েছি, আপেল দিয়ে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আপু চিংড়ি মাছগুলো ভুনা করে নেবে। কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছে, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ গুলো দিয়ে দিচ্ছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছে, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছে, সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছে। মশলাগুলো ভুনা করা হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছে। ভুনা করে নেওয়া মশলাগুলোর সাথে চিংড়ি মাছগুলো ভালোমতো করে মিশিয়ে দিচ্ছে। এই তো তৈরি হয়ে গেল চিংড়ি মাছ ভুনা। মসুরের ডালটা রান্না করা হয়ে গেছে, আম্মু আলু আর বেগুন দিয়ে মলা মাছগুলো ভুনা করে নিয়েছে। দুপুরের খাবারের জন্য ভাতটা রান্না করা হয়ে গেছে, আম্মু পুঁই শাক দিয়ে শিং মাছগুলো ভুনা করে নেবে। কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছে, তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ গুলো দিয়ে দিচ্ছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে, মরিচের গুঁড়া দিয়ে দিল, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছে, জিরার গুঁড়া দিয়ে দিচ্ছে, মাছের মশলা দিয়ে দিচ্ছে। সামান্য পরিমাণ পানি দিয়ে দিল। মশলাগুলো ভুনা করা হয়ে গেছে, শিং মাছগুলো দিয়ে দিচ্ছে। শিং মাছগুলো ভুনা করা হয়ে গেছে, পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছে। ভুনা করে নেওয়া শিং মাছগুলোর সাথে পুঁই শাকগুলো ভালোমতো করে মিশিয়ে দিচ্ছে। পুঁই শাক দিয়ে শিং মাছগুলো ভুনা করা হয়ে গেছে,
এগুলোই ছিল আজকের দুপুরের খাবারের মেনু। বিকেল হয়ে গেছে, আমার আজকের বিকেলের নাস্তার মেনুতে আছে চিকেন ফ্রাই, চিপস, সাথে আছে টমেটো সস আর শসা। রাতের খাবারের জন্য আম্মু চিংড়ি মাছ আর আলু দিয়ে ডাটার তরকারি রান্না করেছে। আমি কিছু গাজর বিভিন্ন শেপে কেটে নিয়েছি। গাজরগুলো এখন একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিব, যাতে পরে রান্নার কাজে ব্যবহার করা যায়। আম্মু মুরগির মাংসগুলো ভুনা করে নিয়েছে। আম্মু চিংড়ি মাছ দিয়ে লাউয়ের পাতা আর আলুগুলো ভুনা করে নেবে। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ গুলো দিয়ে দিচ্ছে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে। হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে। হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে। হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিল। হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছে। সামান্য পরিমাণ পানি দিয়ে দিল। মশলাগুলো ভুনা করে নেওয়া হয়ে গেছে, চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছে। চিংড়ি মাছগুলো ভুনা করে নেওয়া হয়ে গেছে। লাউয়ের পাতা আর আলুগুলো দিয়ে দিচ্ছে। ভুনা করে নেওয়া চিংড়ি মাছগুলোর সাথে লাউয়ের পাতা আর আলুগুলো ভালোমতো করে মিশিয়ে দিচ্ছে। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছে। তরকারিটা ভালোমতো করে নেড়ে দিচ্ছে। চিংড়ি মাছ দিয়ে লাউয়ের পাতা আর আলুগুলো ভুনা করা হয়ে গেছে। আম্মু মলা মাছ দিয়ে ঢেঁড়স গুলো ভুনা করে নিয়েছে। ভাতটা রান্না করা হয়ে গেছে। এই তো, এগুলোই ছিল আজকের রাতের খাবারের মেনু। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।